লোকসভা নির্বাচনৰ পিছতে মিয়ার এটা উপদ্রব আরম্ভ হয়েছে আর 99% এনেকা ঘটনার পিছতে মিয়া সকল আছে। যাকালি ধিঙত পরহি যে ঘটনা হয়েছিল এনেকা ধরনের যা ক্রিমিনেল থাকে বা অপরাধী থাকে সিহতর পুলিশের ভয় না থাকে। দিনের পোহরতে যদি এজনী কিশোরীক ধর্ষণ করে পেলাই থ যাব পারে পুলিশের প্রতি ভূত কিনা বা প্রশাসন ব্যবস্থার প্রতি কিনা ভয় আছে মানে নাভাবো এইবিল ক্রিমিনেলে রাতে যেটা পুলিশে মানে যে টিভিত দেখি বা আপনার সংবাদ বা এস পির স্টেটমেন্ট দেখি যে ক্রাইম রিক্রিয়েশন বা বাকি কজন দোষীক বিচারি যাওতে পুখুরীত জাপ দিয়ে পলাবলে চেষ্টা করতে তাতে ডুবি মরিছে। যিয়ে নহক অন্তত এনেকে ভাবিব লাগবে যে ভগবানে কর্মা বলে যে কয় ভগবানে করা পাপটোর ফলাফল লগেলগে দিছে বলে মই ভাবিছো বা রাইজেও তেনেকে সন্তুষ্টি লাভ করেছে। এটা ডাঙর কথাটা হল যে সকলক এটা কবাত কবাত দেখি কংগ্রেসী সকলে এটা এটা আরম্ভ করেছে ইউডিএফ কংগ্রেসী সকলে। মূল প্রশ্নটা হয়েছে যে মই এইকেইদিন এটা বস্তু এপিল করে আছো সকলকে যে আপনাদের উজনি অসমত যেনেকৈ জনজাগরণ সৃষ্টি হব পারে মহিলার বিপক্ষে সেটা নামনি অসম বা মধ্য অসমর কিছু অঞ্চলত সম্ভব নহয় কোনোবা জাতীয় সংগঠন বা বিজেপির দ্বারা সম্ভব নহয়। কারণ এই মিয়াসকল আর কংগ্রেসের সম্পর্কটো মাক আর সন্তানের নিচিনা কারণ মাকে যে লালন পালন করে ডাঙর দীঘল করেছে তেনেকা। আর এই মিয়াসকলে আমাক মাহিমাক বলে ভাবে। আপনি চাব মাহিমাকে যেমন খানা দিলেও কিবা দিলেও মাহিমাক যে দৃষ্টিয়ে চায় আমাক সেই দৃষ্টিয়ে চায়। যেহেতু নির্বাচনত এই মিয়াসকলে সন্তানের কর্তব্য কংগ্রেস দলক পালন করে দেখাইছে যে সন্তানের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে দেখালে কংগ্রেস দলক। এতিয়া মই আশা করছো যে কংগ্রেস দলে সন্তানের প্রতি দায়িত্ব যে সন্তান উদণ্ড হলে উদ্বন্দালি করলে অভিভাবকে যে দায়িত্ব পালন করব লাগে সেই দায়িত্ব যাতে কংগ্রেস দলে পালন করে। যত আমার এক্সেস নাই যত আমি সোমাব নয় জাতীয় সংগঠন কালিও মানে একটা টকশোত যাওতে জাতীয় সংগঠনের এজন নেতাই কৈছে যে আমি এইবিলাক সোমাবই নয় গতি তাত কংগ্রেস যেহেতু সোমাব পারে আর যেহেতু অভিভাবকর সন্তানের সম্পর্ক আছে এই মিয়াসকলের গতি একটা গণ আন্দোলন যে মিয়াসকলে যাতে এনেকে ক্রাইম নকরে এনেকা ধর্ষণ এনেকা অপরাধ নকরে তার একটা সামাজিক আন্দোলন। সরকার ব্যবস্থাটা কি করেছে আপনাদের দেখিছে সরকার বা পুলিশ প্রশাসন একেবারে সষ্টম আর খুব বেশি স্ট্রং একশন লোলে সদা সাজু থাকে কিন্তু ক্রাইমটো হওয়ার আগত তো গম পোৱা না যায় যে কোনে ক্রাইম করব কোনে রেপ করব কোনে মার্ডার করব সেটা গম পোৱা পৃথিবীত কোনো মেকানিজম না থাকে। কিন্তু সেই কামটো যাতে নকরে তার কারণে একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন হয় সমাজখনক সংস্কারিত করার দায়িত্বটো আমার আমি লব নোৱাৰো কারণ সেই মিয়াসকলে আমাক মাহিমাক বলে ভাবে আর এই জাতীয় সংগঠনবিলাকও সেই মিয়াসকলের মাজত যাব নয় যেহেতু কেবল কংগ্রেস দলে সেই মিয়াসকলের মাজত গৈ বা সন্তান আর মাতৃ একটা সম্পর্ক আছে গতি কংগ্রেস দলে যদি এই আন্দোলনটির নেতৃত্ব লয় সজাগ করা আমি আছো। কালি যাওয়া দেখা পাওয়া গেছে যে মিয়া হাতা মিয়াক এসপ্তাহ সময় দিছে উজনির মিয়া আঁতরিব এসপ্তাহ সময় সীমা বান্ধি দিছে বহু এটু ভাল পদক্ষেপ হয়েছে। আপনাদের বস্তুটি যদি চাই 20-25 বছর আগত নামনি অসমতে এনেকে কোয়া মানুষ আছিল কিন্তু সেই সময় আমার খিলঞ্জিয়া লোকসকলে কথাটো গুরুত্ব নিদিলে নিদিয়ার কারণে আজি 99-95% মিয়ায় আমার নামনি অসম দখল করে পেলাল আর সেইটো ক্রমান্বয়ে উজনি মধ্য অসমলৈকে তো হলেই এইফালে ঢেকিয়াজুলিলৈকে এইফালে নগাঁও পার হয়ে কলিয়াবরলৈকে হয়ে গেল কামটো তেজপুরতো হয়েছে মূল লক্ষিমপুরতো হয়েছে লাহে লাহে মিয়ার যে অগ্রাসন মিয়ার পা কি ভয়াবহতা আছে এই ভয়াবহতাটা যদি উপলব্ধি করবলৈ হয় এয়াই হল উত্তম সময় কারণ আমি যিকোনো মিয়ার অপরাধ মিয়ার অগ্রাসনের বিরুদ্ধে এই সরকারখনে যিমান মার বান্ধি থিয় হয়ে আছে কোনো সরকার আর ভবিষ্যতে অসমৰ রাইজে নাপাব গতি এই আন্দোলনটো গণ আন্দোলন রূপ দিব লাগে। আর কংগ্রেস দলকো মই অনুরোধ জানাইছো তেওঁলোকে পাক লগাই যাতে এই ব্যবস্থাটো কারণ তেওঁলোকৰ ভোট বেঙ্ক খহিব বুলি পাক পাক যাতে নলগায়। এটা কালি মই এটা কথা কওঁ যে কংগ্রেস দলের একদম সাংসদজনে দুখীর কথা প্রথমতে আরম্ভ করে সেকুলার টুইট দি পদ্যুত বৈ লিখছে ধর্ম যিয়েই নহক এটা আপনাদের চাব কালি ডাইভার্ট করার কেনকা ব্যবস্থা হয়েছিল অপরাধীর কোনো
ধর্ম নাই বলে কৈছে। মই কেবাটা আন্দোলন কালি দেখিছো মিয়া সকলে করা, যিসকল মিয়ায়ে সচরাচর জীবনতো কেতিয়াও টুপিটো পিন্ধি না থাকে, কালি আন্দোলন করা সময় টুপিটো পিন্ধি লৈছে। যদি অপরাধী কোনো ধর্ম না থাকে, প্রতিবাদকারী ধর্ম থাকে নাকি? তার মানে কি ডাইভার্ট করব বিচাৰিছে যে অপরাধী যেটা সেকুলার স্টেটমেন্ট দিয়ে আছে, টুপি পিন্ধি কেউ আন্দোলন করব লাগে? আন্দোলন নাগরিক হিসাবে করক না। অসমৰ বিভিন্ন জায়গা দেখিছো যে নহয়, আমার যুদ্ধটো মুসলমান আর হিন্দু নহয়, যুদ্ধটো মিয়া আর অসমিয়ার। সেই বস্তুটো বুঝি বলা মিয়া আর অসমিয়ার যুদ্ধ। তাতে টুপিটো পিন্ধি কি বুঝাইছে? যদি অপরাধী জাতি নাই বা ধর্ম নাই, তেতিয়া প্রতিবাদকারী জাতি ধর্ম কিয় প্রতিবাদ করব লাগে? কিহৰ কাৰণে কৰিছে? যাতে ডাইভার্ট কৰি ডাইলুট কৰিব পাৰে। কিন্তু এই অপরাধ প্রবণতা হওয়ার একমাত্র কারণ হল গোটে পৃষ্ঠপোষকতা এই মিয়াসকলের কংগ্রেছ দলে করে, আর কংগ্রেছ দলের লগত তেওঁলোকৰ সম্পর্ক মাতৃ আর সন্তানের নিচিনা। সেইকাৰণে সন্তানে ভুল কৰিছে কাৰণে মই অনুরোধ জানাইছো, হাত জোর করে কালি অনুরোধ জানাইছো যে কংগ্রেছ, অখিল গগৈ, লুৰিণজ্যোতি গগৈ, এওঁলোকে আমি আপনাদের দেখিছে, আমি তো ধুবুরী চুবুরীত মিটিং করব না ইলেকশন সময়, কিমান লুৰিণজ্যোতি গগৈ, অখিল গগৈ, ভূপেন বৰা বা কংগ্রেসের নেতৃবৃন্দ কিমান আঁকালি লৈছে তেওঁলোকে মাতৃপ্রেমে। গতিকে এতিয়া অভিভাবকৰ দায়িত্ব পালন করা মিয়া এরিয়াত অভিভাবকৰ দায়িত্ব পালন করে সমাজখনক বা তেওঁৰ সন্তানসকলক শুধৰাই দিয়ার সময় কংগ্রেস দলের। গতিকে সেই আন্দোলনটো কংগ্রেসে, মই আশা কৰিছোঁ, গৌরব গগৈ, প্রদ্যুৎ বৰদলৈ, ৰকিবুল হুসেন, ভূপেন বৰা, দেৱব্রত শইকীয়া নেতৃত্ব লৈ যায়।